গেছে যে সত্য, অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। আমার কোনো নিজস্ব ক্ষমতা নেই, আল্লাহর ক্ষমতাই মূলত ক্ষমতা। যেমনভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই, আল্লাহর ক্ষমতাই ক্ষমতা। ঠিক তাই, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, তার উপরেই ভরসা করি, তার নিকটেই ফিরে যাব। ভরসা একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভরসা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, ওয়া নামাহু ফিল গার, আমি তার সাথে গর্তে আছি, গারে শহরে গর্তের মধ্যে লুকিয়ে আছি। তো আমি আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বললাম যে লাউ আন্না আহাদাহুম নাজারা তাহাতা কাদামাই হে, তাদের কেউ যদি পায়ের দিকে লক্ষ্য করে, ওই যে ওই যে ওই যে ওই যে দেখা যায় সবকে, ওই যে উপরে, ওরা যদি কেউ পায়ের দিকে লক্ষ্য করে, লাভ সারা না, তাহলে আমাদের দেখে নিবে। এইটা আমি আল্লাহর নবীকে বললাম। তখন আল্লাহর নবী বলছেন, আবু বকর, তোমার ধারণা আমরা দুইজন নাকি? তুমি এই কথা বললে কি করে? তোমার ধারণা আমরা দুইজন, আল্লাহ সালেসহমা, এই দুইজনের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। যদি আটকা পড়ে যায় তিনজনই পড়ব, আর যদি আটকা না পড়ি তো তিনজনই বাঁচব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। লা তাহজান ইন্নাল্লাহ মানা, চিন্তা করবেন না, আল্লাহ সাথে আছে। এ কথার অর্থ এই নয় যে আল্লাহ সবার সাথে আছে, চিন্তা করবেন না, আল্লাহ সাথে আছে। আপনি কি মনে করেন আমরা দুইজন, তৃতীয় জন হচ্ছেন আল্লাহ? এর নাম ভরসা, এর নাম আল্লাহ ভরসা। আসিয়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রব্বিবনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার প্রতিপালক, তুমি আমার জন্য তোমার কাছে একটা ঘর তৈরি করো। অনাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, অনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, তুমি আমাকে রক্ষা করো ফিরআউন হতে, তার নোংরা কর্ম হতে, এবং তার স্বৈরাচারী স্বেচ্ছাচারী সম্প্রদায় হতে। সে এখান থেকেই বলছে যে আমার জন্য একটা ঘর বানান, তার ভরসা যে আমি যেটা বলছি সেটা হবে। দেখবেন, কালা আসহাবু মূসা, মূসা আলাইহিসসালামের সঙ্গী সাথী বললেন, ইন্নালা মুদরাকুন, আমরা বন্দি, আমরা আটকা পড়েছি। আমি মিশরে গিয়ে ফেরাউন যেখানে ডুবে গেছে সেই জায়গাটা দেখার পূর্ব পর্যন্ত একটু ভুল বুঝছিলাম, মনে করছিলাম যে ডানে বামে পিছনে ফেরাউন, মানে সব দিক ঘেরা আছে,
তিন দিক ঘেরা আছে ফেরাউন, আর সামনে আছে সাগর, কুলজুম সাগর, বাহারে আহমার। তো আমি বলেছি ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। তো যেই জায়গাটায় ডুবে গেছে সেই জায়গাটা নির্ধারণ করা হয়েছে, তাতে দেখা গেল যে বাম দিকে পাহাড়। এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম গাড়ি থেকে নেমে যে দেখি বাম সাইডে পাহাড়, মানে বিশাল পাহাড়, বিস্তালার মতো উঁচু, আর ডান দিক সমতল, পিছন দিক কিছুটা সমতল, সামনে সাগর, পানি কালো, দেখেই ভয় লাগে। তবুও পানিতে নেমে দুই একটা কথা বলা হলো, হয়তোবা দেখেছেন। এখন বলতে হয় যে বামে পাহাড়, ডানে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। কালা আসহাবু মুসা, সঙ্গী সাথী বলেন, ইন্না লা মুদরাকুন, আমরা আটকা পড়েছি, বাঁচার কোনো পথ নেই। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, কালা, মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। কাল্লা শব্দের এতটুকু অর্থ, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইহাদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। কোনো পথ নাই বাঁচার, বাহ্যিকভাবে কোনো পথ নেই, কোনো পথই নেই। কিন্তু তিনি বলছেন এটা অসম্ভব, এটা হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না, ধরার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ অন্য জায়গাতে বলছেন, ফাজাওয়াজনা বানি ইসরাইল আল বাহারা, আমি বানি ইসরাইলকে, মুসাকে সাগর পার করে দিলাম। আমি বললাম, মুসা, তোমার হাতের লাঠিটা একটু পাথর পানির উপরে মারো। মুসা পানির উপরে লাঠিটা দিয়ে আঘাত করলেন, পানি দুই দিকে সরে গেল, কাত্তাউদিল আজিম, পানি দুই দিকে সরে দাঁড়িয়ে আছে, আর পানির নিচের রাস্তা এত শুকা হয়েছে যে ঘোড়া ছুটে যাচ্ছে তো ধুলা উঠছে, নইলে ফেরাউন যে বোকা মানুষ এ কথা নয়। ফেরাউনকে লক্ষ্য করে আল্লাহ অনেক কথা বলেছেন, আল্লাহ ফেরাউনকে সম্মান দিয়েই বলেছেন। যখন আল্লাহ বললেন, ইযহাবা ইলা ফেরাউন ফাকুলা লাহু কওলান লাইনা, মুসা হারুন, আপনারা দুই ভাই ফেরাউনের কাছে যান, সে সীমা লঙ্ঘন করেছে, তাকে নরম ভাষায় কথা বলেন, একটু ভদ্র নম্র ভাষায় কথা বলবেন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে যে ফেরাউনের সাথে নরম করে কথা বলতে হবে? ফেরাউনের মতো বদ মানুষ পৃথিবীতে আল্লাহ কাউকে সৃষ্টি করেননি, আল্লাহর তো কোনো সমস্যা নেই। ফাজাওয়াজনা বানি ইসরাইল আল বাহারা, আমি বানু ইসরায়েলকে সাগর পার করে দিলাম। ফাত বাহুম ফেরাউন ওয়া জুনুদুহু বাগি ওয়া আদাওয়া, ফেরাউন এবং তার সম্প্রদায় সীমা লঙ্ঘন করে, জুলুম করে, হঠকারিতা করে, জোর করে, হুজ্জুতি করে তার পিছনে নেমে গেল। দুইটা শব্দে একসাথে আল্লাহ উল্লেখ করেছেন, বাগি ওয়া আদাওয়া, জোর করে, হুজ্জুতি করে, মারবই, ওকে ধরবই, এটাই তার মাথায়। নইলে দুই দিকে পানি দাঁড়িয়ে আছে, কোনো কোনো জায়গাতে পানি মাটি থেকে উঁচা আছে, অন্তত 10 কিলোমিটার উঁচা হবে। যেখানে পানির গভীরতা যত বেশি সেখানে পানির পাহাড়ের উঁচুতা তত বেশি, কথা মনে হয় বুঝাতে পারিনি। পানিটা যে দুই দিকে দাঁড়িয়ে আছে এভাবে, তো বুঝতে পারছেন না মনে হয় যে পানির পাহাড়।
যেখানে পানির গভীরতা 2 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 2 কিলোমিটার, যেখানে পানির গভীরতা 50 কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা 50 কিলোমিটার। তো এরকম একটা জায়গাতে ফেরাউন চলে যাবে তার বুদ্ধি না এই কথা নয়, কিন্তু সে হটকারিতা অবলম্বন করেছে, সে ধরবেই। হাত্তা আদ্রাকাহুল গারাকো, শেষ পর্যন্ত পানি তাকে ধরে নিল। আল্লাহ বলছেন শেষ পর্যন্ত পানি তাকে ধরে নিল। কালা, তখন ফেরাউন বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ফেরাউন বলছি সেই মাবুদ ছাড়া কোনো মাবুদ নাই, যেই মাবুদকে বানি ইসরাঈল মেনে নিয়েছে আমিও সেই মাবুদকে মেনে নিলাম, ওয়ানা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। ফেরাউন এই কথা বলল। কালা, আল্লাহ তাআলা বললেন আল আন মিন কাবলু আশাইতা, ও এখন বললে তুমি, এক্ষুনি তো তুমি না ফরমান ছিলে, ও কুমতা মিনাল মুফসিদিন, তুমি তো হচ্ছ বিপর্যয় সৃষ্টিকারী মানুষ। পরের বাক্যে বোঝা যাচ্ছে যে আল্লাহ ফেরাউনের কালেমা সমর্থন করেননি। অনেক বিদ্বান বলতে চেয়েছেন যে ফেরাউন মুসলমান হয়ে গেছে, তবে ফেরাউন আল্লাহকে মেনে নিলাম এ কথা বলতে পারেনি, হয়তোবা বলেনি, হয়তোবা বলতে জানে না। সে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা, কোনো মাবুদ নাই, তবে আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই মাবুদ যাকে বানি ইসরাঈল মেনেছে, ও এই কথা বলতে পারলো না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলতে পারলো না, বললো না যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বলল নাই কোনো মাবুদ, তবে সেই যাকে বানি ইসরাঈল মেনে নিয়েছে আমিও তাকে মেনে নিলাম। শেষের বাক্যে বলছে ওয়ানা মিনাল মুসলিমিন, আমিও মুসলিম। চালাকি করেছে না, তবে আল্লাহ বলছেন আল আন কাদা সাইতা মিন কাবল, কাদা সাইতা কাবল, ও এখন বলছো, এখনই তো তুমি নাফরমান ছিলে, অকুন্তা মিনাল মুফসিদিন, তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারী, এইভাবে আল্লাহ বলছেন। এই ছেলে পিছনে যে দু একটা ছেলে ছোটাছুটি করছে কথা বলছে, ওটা আমাকে ঠেকাতে হবে? বসার জায়গা থাকলে বসেন, জায়গা না থাকলে আমি বসতে বাধ্য করিনি, তবে কিছুক্ষণ হলে আপনাকে দাঁড়িয়ে হোক আর বসে হোক, আপনাদের এত উপস্থিতি, আপনাদের এই প্রোগ্রামে আমি তো অবাক হয়ে গেছি, এত উপস্থিতি মানে কি ব্যাপার। আল্লাহ জাজাকুমুল্লাহ খায়।